বিদ্যাসাগর সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন পাঁচ টোল অ্যাটেন্ডার। রবিবার রাতে কলকাতার দিক থেকে দুরন্ত গতিতে হাওড়ার দিকে আসছিল একটি বালি বোঝাই লরি। টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি, হুড়মুড় করে গিয়ে পড়ে টোল অ্যাটেন্ডারদের উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন যুবকের, আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং যেখানে মৃত্যু হয় দুজনের। মৃতরা হলেন শেখ মানিক, ইব্রাহিম আলী নস্কর, শাকিল আহমেদ, অনঙ্গ চক্রবর্তী, দেবব্রত ঘোষ। লরি উল্টে যাওয়ার মুহূর্তে লরি চালক লাফ মেরে পালিয়ে যায়। ঘটনার পরই ব্যাপক যানজট তৈরি হয়, আটকে পড়েন বহু নিত্যযাত্রী। আমাদের সঙ্গে মুহূর্তে বিদ্যাসাগর সেতু টোল প্লাজার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, বিদ্যাসাগর সেতুতে যে দুর্ঘটনা গতকাল ঘটলো সেই দুর্ঘটনা নতুন কিছু নয়, যানজট থেকে শুরু করে দুর্ঘটনা এটা রোজকার নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এই ধরনের দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কেন? দেখো, গতকালকের যে দুর্ঘটনা এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে এই বালি বোঝাই লরি এবং আমার পেছনে যে গাড়ির একেবারে ধ্বংস হয়ে গিয়েছে কার্যত, যেটা প্রথমে জানিয়ে রাখি যে এই গাড়িটি কিন্তু অত্যন্ত পুরনো একটি গাড়ি এবং বহুদিনের পুরনো গাড়ি হয় এবং তারপরে ওভারলোডিং যে কারণেই দুর্ঘটনা ঘটে। এবং প্রাথমিকভাবে যেটা স্পষ্ট এখনো পর্যন্ত পুলিশ বলতে পারছে যে এই দুর্ঘটনার কারণ কিন্তু ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছুটে আসছিল ব্রিজের ওপর থেকে, এবং যে কারণে যে চালক ছিলেন তিনি কিন্তু বেশ কয়েক বালি বোঝাই লরি উল্টে মৃত পাঁচ, এবং এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে ওভারলোডিং থাকার ফলে এবং পুরনো গাড়ি হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে গতকাল। গতকাল টোল প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচজনের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়, এবং ওভারলোডিং থাকার ফলে এবং পুরনো গাড়ি হওয়ার ফলে এই দুর্ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন ঋত্বিক মণ্ডল, আমাদের প্রতিনিধি। ঋত্বিক, যেটা তুমি জানাচ্ছিলে, সত্যি যেমনটা বলছিলাম যে নিয়ন্ত্রণ হারানোর কারণ কিন্তু ব্রেক ফেল, সেই সঙ্গে ওভারলোডিং, এবং চালক কিন্তু বারবার চেষ্টা করেছিলেন যে ভিআইপি লেন এবং লেন নাম্বার পাঁচ এই দুটোর মাঝখানের যে জায়গা সেখানে গাড়ি তুলে দিয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছিলেন। এবং আজকে তদন্তে নেমে যেটা জানা গিয়েছে যে এই দুটি লেনের মাঝখানের যে লোহার গার্ডরেল থাকার কথা এবং লোহার যে ফেন্সিং থাকার কথা অন্তত বিদ্যাসাগর সেতুর অন্যান্য লেনগুলোর মাঝখানে রয়েছে, শুধুমাত্র এই একমাত্র লেনে নেই, যে কারণে এই দুর্ঘটনা আরো বড় আকার ধারণ করে। তুমি প্রশ্ন করছিলে কেন বারবার ঘটছে এই দ্বিতীয় হুগলি সেতুতে এই ধরনের দুর্ঘটনা, দুর্ঘটনার আরো আরেকটা কারণ কিন্তু গাফিলতি। এখানে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা দেখা যায় যে একেবারে টোল প্লাজার সামনে যেখানে নিয়ম বিরুদ্ধভাবে তারা গাড়ি থামিয়ে বাসে উঠছেন, সরকারি বাস বেসরকারি বাস দুক্ষেত্রেই হচ্ছে। আরো অত্যন্ত আশ্চর্যের জিনিস যে ব্রিজ টপকে এই দ্বিতীয় হুগলি সেতুতে উঠছে, প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করছে, যে কারণে কালকের ঘটনার পুনরাবৃত্তি আরো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ ঋত্বিক মণ্ডল, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা সরাসরি ছিলাম।